বন্ধুরা, খবরের কাগজের পাতাই হোক অথবা সোশ্যাল মিডিয়ার পেজে আমরা প্রায়শই ট্রেন দুর্ঘটনার খবর দেখতে পাই। মাঝে মধ্যেই দেখা যায় কোনো ব্যক্তি বা গাড়ি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। কয়েক মাস আগে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করায় এবং লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকায় অসংখ্য পরিযায়ী শ্রমিক যে যার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রেললাইনের উপরেই ঘুমিয়ে পড়ে এবং একটি মালবাহী ট্রেন তাদের শরীর ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সমগ্র দেশ উত্তাল হয়ে ওঠে। খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই কোনো না কোনো প্রাণী, বিশেষ করে হাতি, রেলে কাটা পড়েছে। এই ধরনের দুর্ঘটনার খবরগুলো পড়ে বারবার এটাই মনে আসে যে ট্রেনের ড্রাইভাররা কেন এমার্জেন্সি ব্রেক ব্যবহার করেন না, তাই না? সামনে গাড়ি, মানুষ অথবা অন্য কোনো প্রাণীকে দেখে তারা কেন ট্রেন থামানোর চেষ্টা করেন না? কখনো না কখনো আমাদের সকলের মনে এই প্রশ্ন আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর আপনাদের দেব। এছাড়াও ভারতীয় রেলের সাথে যুক্ত বেশ কিছু আকর্ষণীয় তথ্য আপনাদের জানাবো। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে এমার্জেন্সি ব্রেক সম্পর্কে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আর সেটা হলো কখনোই ট্রেনের এমার্জেন্সি ব্রেক ব্যবহার করা উচিত নয়। সাধারণত বেশিরভাগ মানুষই জানেন না যে এমার্জেন্সি ব্রেক ব্যবহার করার ঠিক কতক্ষণ পরে ট্রেন থামে অথবা কতটা দূরত্ব পর্যন্ত গিয়ে থামে। ব্রেক চাপার পর ট্রেনটি যতটা দূরে গিয়ে থামে তাকে ব্রেকিং ডিস্টেন্স বলা হয়। সাধারণত ট্রেন অনেক বেশি গতিবেগে চলে, এমনিতে বাইকের ক্ষেত্রে ব্রেকিং ডিস্টেন্স নেই বললেই চলে। যদিও অন্যান্য গাড়ির ক্ষেত্রে কিছুটা ব্রেকিং ডিস্টেন্স থাকে, তাহলে এবার ভাবুন 12 বগি, 20 বগি অথবা তার থেকেও বেশি বগিযুক্ত ট্রেন যা কিনা যাত্রীতে পরিপূর্ণ এবং ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে, যদি এমার্জেন্সি ব্রেক ব্যবহার করে তবে ব্রেকিং ডিস্টেন্স হবে অন্তত 850 মিটার। 4,500 টন মালবাহী একটি ট্রেন যদি ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে চলে এবং এমার্জেন্সি ব্রেক ব্যবহার করে তবে ব্রেকিং ডিস্টেন্স হবে অন্তত 1 কিলোমিটার। তাই যদি কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে হয় তবে অন্তত 1 কিলোমিটার আগে থেকে ব্রেক চাপতে হবে, এবং সেটা স্বাভাবিকভাবেই কঠিনতম একটি কাজ। এতটা দূর থেকে কি আদেও দুর্ঘটনার আন্দাজ করা সম্ভব? একটি সাধারণ 20 ডিগ্রি বাঁক মাত্র 500 মিটার দূরত্ব দৃশ্যমান করে, আর যদি আশেপাশে গাছপালা ও ঘরবাড়ি থাকে তবে সেই কাজ আরও কঠিন হয়ে যায়। শীত ও বর্ষায় কুয়াশা ও মেঘের কারণে এতটাও সামনে দেখা সম্ভব হয় না। তাই যে কোনো ট্রেন ড্রাইভারের কাছে মাত্র একটি উপায় থাকে, তারা যে কোনো সম্ভাব্য দুর্ঘটনা ক্ষেত্র অথবা ক্রসিং পার হওয়ার বেশ কিছুটা দূরত্ব আগে থেকে হর্ন বাজাতে থাকেন আর আশা রাখেন যাতে কোনো মানুষ অথবা প্রাণী লাইন পার না হয়। সো বন্ধুরা, আশা করি উত্তরটা পেলেন, কেন ট্রেনের চালক এমার্জেন্সি ব্রেক ব্যবহার করেন না। এবার আমরা আপনাদের ভারতীয় রেল সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য দেব যা সম্ভবত আপনারা জানেন না। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীর বৃহত্তম রেল নেটওয়ার্কগুলোর মধ্যে ভারতীয় রেল অন্যতম। আর যেভাবে এটা এত বড় দেশের কোণে কোণে ছড়িয়ে পড়েছে, তাই ভারতীয়দের জন্য সবথেকে পছন্দের এবং সহজ যোগাযোগ মাধ্যম হলো ট্রেন। আর ভারতীয় রেল ব্যবস্থা প্রায় 170 বছরের প্রাচীন। অন্যান্য দেশের তুলনায় ভারতীয় রেল যোগাযোগ মাধ্যম হিসেবে অনেক সস্তা। এছাড়াও এমন আরও অনেক তথ্য আছে যেগুলো একে বিশেষ ব্যবস্থা করে তুলেছে। ফ্যাক্ট নাম্বার 1, সবথেকে দীর্ঘতম রুটের ট্রেন বিবেক এক্সপ্রেস আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত চলে। এটা 79 ঘন্টায় প্রায় 4,234 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটা এশিয়া মহাদেশের মধ্যে দীর্ঘতম রুটের ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করে। ফ্যাক্ট নাম্বার 2, জানেন কি ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন কোনটি? দীর্ঘদিন ধরে ভারতে বুলেট ট্রেন চালানোর কথা চললেও তার এখনও কিছুই ঠিক হয়নি, কিন্তু এখন ভারতবর্ষের সবথেকে দ্রুতগামী ট্রেনটি হল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন নিউ দিল্লি থেকে কাটরা পর্যন্ত চলে এবং এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবীর সবথেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? হ্যাঁ বন্ধুরা, এর উত্তর আছে ভারতবর্ষেই। উত্তরপ্রদেশের গোরখপুর রেলওয়ে স্টেশন হল পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এর দৈর্ঘ্য 1,366.33 মিটার।
এরপরে আছে কেরালার কোলাম জংশন, এর দৈর্ঘ্য 1180.50 মিটার, এবং তারপর পশ্চিমবঙ্গের খড়গপুর, এর দৈর্ঘ্য 1072.50 মিটার। নাম্বার ফোর, জানেন কি ভারতের প্রথম রেলওয়ে ট্র্যাক কোনটি? 1847 সালের 21শে আগস্ট দ্য গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিলে একটি 56 কিলোমিটার দীর্ঘ রেললাইন তৈরি করেছিল, যেটা বোম্বেকে খানদেশ ও বেরারের সাথে যুক্ত করেছিল। চিফ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছিল জেমস জন বাকলেকে। 1853 সালে এই লাইনটিকে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনের রুট হিসেবে ব্যবহার করা হয়েছিল। নাম্বার ফাইভ, বন্ধুরা জানেন কি ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন কোনটি? মহারাজা এক্সপ্রেস হলো ভারতের সবথেকে বিলাসবহুল ট্রেন, আর শুধু ভারতই নয়, এটা এশিয়া মহাদেশের বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম। 8 দিনের যাত্রায় এই ট্রেনটি আপনাকে ভারতের সবথেকে বিখ্যাত পর্যটন স্থলগুলোতে নিয়ে যাবে, যার মধ্যে আছে তাজমহল, খাজুরাহো মন্দির, ফতেপুর সিক্রি এবং বারাণসীর ঘাট। এই ট্রেনের একটি ডিলাক্স ক্যাবিনের মূল্য শুরু হয় প্রায় 59,000 টাকা থেকে, এবং প্রেসিডেন্সিয়াল সুইট অর্থাৎ সবথেকে মূল্যবান টিকিটের দাম প্রায় 1,83,000 টাকা। নাম্বার সিক্স, ভারতীয় রেল ট্র্যাক প্রায় 115,000 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এটা এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং সিঙ্গেল ম্যানেজমেন্টের অন্তর্গত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক। সমগ্র ট্র্যাকটি প্রায় 67,368 কিলোমিটার রুটের অন্তর্গত। ভারতীয় রেলওয়ে সমগ্র ট্র্যাকটি নিরক্ষরেখার চারদিকে 1.5 বার ঘুরতে পারে। নাম্বার সেভেন, 1986 সালে নিউ দিল্লিতে সর্বপ্রথম কম্পিউটারাইজড রিজার্ভেশন শুরু হয়। এর আগে ভারতীয় রেলওয়ে ট্র্যাডিশনাল ম্যানুয়াল এন্ট্রি মেথড অনুসরণ করত, এর ফলে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হতো। নাম্বার এইট, বন্ধুরা আপনারা কি জানেন ভারতের সবথেকে ছোট নামের স্টেশন কোনটি? সমগ্র ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে উড়িষ্যার আইবি রেলওয়ে স্টেশনের নামটি সবথেকে ছোট। মহানদীর উপনদী ইবের নাম অনুসারে এই বিখ্যাত স্টেশনটির নামকরণ করা হয়েছে। নাম্বার নাইন, জানেন কি ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কোনটি? 1925 সালের 3রা ফেব্রুয়ারি বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুরলা হারবার পর্যন্ত চলেছিল ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন। পরে এই ইলেকট্রিক লাইনটিকে নাসিকের ইগাতপুরি জেলা থেকে পুনে পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল। নাম্বার টেন, বন্ধুরা জানেন কি ভারতের রেলওয়ে মিউজিয়াম কোথায় আছে? ভারতে মোট 8টি রেলওয়ে মিউজিয়াম আছে। দিল্লি, পুনে, কানপুর, মাইসোর, কলকাতা, চেন্নাই, দার্জিলিংয়ের ঘুম ও তিরুচিরাপল্লিতে। তবে দিল্লির জাতীয় রেলওয়ে মিউজিয়ামেই সবথেকে বেশি মানুষ আসেন, এবং এই ঐতিহ্যবাহী মিউজিয়ামটিতে লক্ষ লক্ষ পর্যটকদের মেলা বসে। এই মিউজিয়ামে পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণ করে দ্য ফেয়ারি কুইন, এটা পৃথিবীর প্রাচীনতম ও কার্যরত ইঞ্জিন। তাছাড়া এই মিউজিয়ামটি এশিয়ার সবথেকে বৃহত্তম রেল মিউজিয়াম। নাম্বার ইলেভেন, জানেন কি ভারতীয় রেলওয়ে সবথেকে পছন্দের প্রতীক কোনটি? ভলু দ্য গার্ড এলিফ্যান্ট ভারতীয় রেলওয়ের 150তম বার্ষিকী অনুষ্ঠানের সম্মানার্থে 2002 সালে ন্যাশনাল ইনস্টিটিউট এই ডিজাইনটি করেছিল। ভলুর হাতে রয়েছে সবুজ আলোর একটি সিগন্যাল ল্যাম্প, এর অর্থ কোনো ভয় ছাড়া যাত্রীদের নিয়ে ট্রেন এগিয়ে যাবে। সো বন্ধুরা, আজ আপনাদের ট্রেনের এমার্জেন্সি ব্রেক সিস্টেম এবং ভারতীয় রেলওয়ে সম্পর্কে বিভিন্ন তথ্য দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করবে। আজকের আলোচনা আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।